দর্শক স্বাগত এই সময়ে আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আজ পঁচিশে মার্চ ভয়াল কাল উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ পরিচালনা করে বাঙালির মুক্তি সংগ্রামকে স্তব্ধ করে দিতে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডে শহীদ হন ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী সহ বাংলার বিভিন্ন শ্রেণী পেশার অগণিত মানুষ আজ আমরা সেসব বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আলোচনার জন্য আমরা তিনজন বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এবং সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মমতাজ হোসেন আপনাদেরকে তিনজনকেই স্বাগত জানাচ্ছি এই তিন বীর মুক্তিযোদ্ধাকে পেয়ে আমরা আজকে গর্বিত এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আপনাদের তিনজনকে আমি শুরুতেই জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আপনার কাছে যাব এবং সংক্ষেপে জানতে চাইব আজকে আমরা যখন এই আলোচনা শুরু করেছি সেই রাত সাড়ে এগারোটা ঠিক এরকম একটি সময়ই আমরা জানি ঢাকার বিভিন্ন স্থানে পাকিস্তানি পাক খানাদার বাহিনী তখন উনিশশো সালে হত্যাযজ্ঞ শুরু করে দিয়েছে অর্থাৎ আজকে যখন এই আলোচনা করছি ঠিক সেই সময়ই পাক খানাদার বাহিনী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ মানে চালিয়েছেন আমি সংক্ষেপে শুনবো আপনার কাছ থেকে সেই দিনের স্মৃতি জি ফখরুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি দাওয়াত দিয়েছেন এন টিভিকে অনেক ধন্যবাদ দাওয়াত দিয়েছেন এবং সম্মানিত দর্শক শ্রোতা এন টিভি ঐতিহ্যবাহী একটি চ্যানেল তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং রিসমিল্লা রহমান রহিম বলে আমার বক্তব্যটা শুরু করছি আপনি যথার্থেই বলেছেন ফখরুল ভাই যে আজ থেকে আটচল্লিশ বছর আগে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর তারিখে এই দিনটি ছিল অন্যতম একটি ব্যস্ততম উদ্বেগসঙ্কুল দিন এবং রাতটি ছিল যে কালরাত্রি বলছেন সেটা একটি ভদ্র শব্দ আসলে উপযুক্ত কোনো শব্দই নাই এই রাত্রিতে সংঘটিত নারকীয়তার নারকীয় তাণ্ডবের ব্যাপকতা বোঝানোর জন্য আমার বয়স তখন সাড়ে একুশ বছর তরুণ একদম তাজা যুগ আমি সেকেন্ড ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাংলায় যদি বলি দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট ঢাকা থেকে তখনকার আমলে এবং এখনকার আমলেও একুশ মাইল দূরে তখনকার আমলে জয়দেবপুর নামটা পরিচিত ছিল এখন সেটা গাজীপুর সদর বলে ঐতিহাসিক ইতিহাস খ্যাত ভাওয়াল রাজাদের রাজধানী ভাওয়াল স্টেটের রাজধানী তাদের রাজবাড়িতে আমাদের অবস্থান কিন্তু আমরা একলা ছিলাম একলা বলতে আমাদের চতুর্শে আর কোনো সেনাবাহিনী ছিল না পাকিস্তানের তাই পুরো এলাকাটা আমাদের ছিল একটা কি বলবো আমি বলি আপনার জন্য আজকে সত্তর পার্সেন্ট জনসংখ্যার জন্য এটি ইতিহাসই বটে আজকে যেটাকে আমরা ঢাকার অদুরে গাজীপুর জেলা সদর বলি সেই জেলা সদরে তখন বলতাম জয়দেবপুর থানা হেডকোয়ার্টার জি তখন ছিল একটা ঢাকা জেলা সেখানে অবস্থিত আছে ভাওয়াল রাজাদের রাজবাড়ি সেই রাজবাড়িতে পাকিস্তান আমলে একটি পদাতিক ব্যাটালিয়ান বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ান সেখানে থাকতো এবং সেই ব্যাটালিয়ানটি ছিল দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং সেই দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের আমি ছিলাম কনিষ্ঠতম অফিসার আমার চাকরি সাড়ে ছয় মাস আমার বয়স সাড়ে একুশ আমার অধিনায়কের চাকরি একুশ বছর আমার অধিনায়কের বয়স চল্লিশ বছর এটা হলো সবচেয়ে জ্যেষ্ঠ আর সবচেয়ে কনিষ্ঠের মধ্যেকার সম্পর্কটা বুঝাইলাম জয়দেবপুরে যেহেতু আমরা একলা ছিলাম পাকিস্তান সেনাবাহিনীর অন্য কেউ থাকতো না এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এটা বিচ্যুত অনেক দূরে ভৌগোলিকভাবে সেখানে আমাদের বেঠে প্রাধান্য ছিল চতুর্পাশে বাঙালিদের সঙ্গে আমাদের অত্যন্ত সুসম্পর্ক ছিল তৎকালীন সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃবর্গের তিনজনের নাম আমার এখনও মনে আছে জনাব আকাম মোজাম্মেল যিনি বর্তমানে মাননীয় মন্ত্রী জনাব নজরুল ইসলাম খান যিনি বর্তমানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং জনাব আব্দুল মো চৌধুরী তিনি বর্তমানে মরহুম তারা শ্রমিক নেতা ছিলেন রাজনৈতিক নেতা ছিলেন যুবনেতা ছিলেন এবং এক পৃষ্ঠপোষকতা যারা করতেন তাদের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ ছিলেন জনাব কাজী আজিমউদ্দিন এবং স্থানীয় নেতৃবর্গের সঙ্গে আমাদের আর্মি বলে কোনো দূরত্ব এরকম ছিলই না বললে চলে এবং উনিশে মার্চ তারিখে সেখানে যেটা আজকের এই সংক্ষিপ্ত সময় বলার কোনো সুযোগ নাই কিন্তু সমগ্র পূর্ব পাকিস্তানে প্রথম বাঙালি সৈনিক এবং সেনা পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করে এই জয়দেবপুরে এবং প্রথম বাঙালি জনগণ অস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নামে এই যদেবপুরে জনগণ একই তারিখ উনিশে মার্চ অলিখিত একটি সমঝোতার মাধ্যমে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম তো সেখানে অত্যাচারের জন্য সব দিক দিয়ে প্রস্তুত ছিল পাকিস্তান সেনাবাহিনী যেটা আমাদের সচেতনতার কারণে পারে নাই কিন্তু আমরা ওখানে বসেই খবরগুলো পাচ্ছিলাম সেনাবাহিনীর টেলিফোনের মাধ্যমে যতটুকু খবর পাওয়া যায় সেনাবাহিনীর এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগের জন্য আমাদের সংক্ষিপ্ত রেঞ্জের যেমন ওয়ার্ডলেস সেট থাকে লং রেঞ্জের ওয়ার্ললেস সেটও থাকে তার মাধ্যমে আমরা সব খবরগুলো পাচ্ছিলাম এবং মানুষের থেকে মানুষের খবরগুলো যাচ্ছিল ঢাকাতে সেই রাত্রে শুরু হয়ে গিয়েছে আমরা খবর পেলাম বারোটা একটার দিকে খবরটা কনফার্ম আমরা পেয়ে গেলাম চট্টগ্রাম সেনানিবাসে তৎকালীন এখনও সেখানে আছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার সংক্ষেপে বলে ইবিআরসি সেই ইবিআরসিতে প্রশিক্ষণ দেওয়া হয় বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নতুন যারা আসে ইংরেজিতে বলে রিক্রুট আর বাংলায় বলে নবীন সৈনিক তাদেরকে তাদের ব্যারাক্সের মধ্যে খোলা অস্ত্র নিয়ে গুলি করতে মারতে গেল পাকিস্তান সেনাবাহিনীর অংশ এবং সেখানে চারশোর বেশি রিক্রুট হতাহত হয় যারা বাঁচে তারা নিতান্তই আল্লাহর রহমতে বেঁচে গেছে বাঁচার কথা না যেমন কি না তৎকালীন রাজারবাগ এবং আজকের রাজারবাগও পুলিশ লাইন আছে সেই রাজারবাগে পাকিস্তান হামলা করেছিল তৎকালীন পিলখানা এবং আজকের পিলখানাতেও এখন বলি আমরা বর্ডার গার্ডের হেডকোয়ার্টার কিছুদিন আগে বলতাম বিজিবির হেডকোয়ার্টার সেই একাত্তরের মার্চে এটার নাম ছিল ইপিআর হেডকোয়ার্টার সেখানেও বাঙালি যারা ছিল তাদের উপর আক্রমণ হয় আর ইকবাল হলের গল্প আমরা শুনতেছি তখনই শুনে গেছি এগুলা হয়তো সাদেক আমার কনিষ্ঠ ভাই বলবেন আমার জ্যেষ্ঠ ভাই মমতাজ সাহেবরা বলবেন তা আমরা জয়দীপপুরে এই হত্যাকাণ্ডটা চালাইতে দেই নাই মমিন সিং আমাদের বেচিয়ানের অংশ ছিল তারা সেখান থেকে সেনাবাহিনী এবং বেসামরিক টেলিফোনে বলা শুরু করেছে ওয়্যারলেসের মাধ্যমে খবর দেওয়া শুরু করছে যে ময়মনসিং শহরে তারা হত্যাকাণ্ড শুরু করেছে এবং আমাদের সৈনিকদের উপর আক্রমণ করতে গেছে কিন্তু সৈনিকদের উপর আক্রমণ করতে গিয়ে ফেঁসে গেছে মানে হলো তারা জানতো না যে বেঙ্গল রেজিমেন্ট রেডি দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের যে অংশ ময়মন সিংয়ের ছিল এবং দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের যে অংশ টাঙ্গাইলি ছিল আমরা প্রস্তুত ছিলাম যে তোমরা কি করো মানে এখানে সরিয়া বললেই হইলো বাকি সরিয়া থেকে নিয়ে নিউ পর্যন্ত শেষ করে দেব তোমাদের এই যুদ্ধটা সেখানে হয় আমি ব্যক্তিগতভাবে যাযোগ করেছিলাম

সেটা ইথমিশ সাহেবও বললেন এবং আমরা সবাই জানি বাংলা পৃথিবীর একটি নিঃসংতম হত্যাকাণ্ডটি ঘটেছিল এই এই বুক আমাদের বাংলাদেশের তৎকালীন পাকিস্তানে আমি তখন ছাত্র লীগের একজন কর্মী এর একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনার আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ বাঙালি জাতিকে স্বাধীনতা এবং মুক্তি সংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি বলেছিলেন এবার সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সে তার সেই এবং তার ভাষণের বিভিন্ন অংশ তিনি বাংলা বাংলাদেশের মানুষকে বাঙালিকে প্রস্তুত থাকার কথা বলেছেন এবং তিনি যদি হুকুম দিতে নাও পারেন এই কথা বলেছেন আপনারা যার যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে আমরা তখন থেকে যারা ছাত্র যুবক ছিলাম আমরা বুঝে নিয়েছিলাম যে আগামীতে আমাদের একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে যেতে হবে এবং সেইভাবে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই আমরা সবাই সবার সাথে যোগাযোগ এবং আমরা প্রস্তুতি গ্রহণ করছিলাম আমি একটু ব্যাকগ্রাউন্ডে এই কারণেই বলছি যে দোসরা মার্চ আমরা পল্টন ময়দানে ছাত্রলীগের পক্ষ থেকে ইশতেহার পাশ করা হল স্বাধীনতার এবং বঙ্গবন্ধু যে অস্বযোগিত ডাক দিয়েছিলেন সেই অস্বযোগ আন্দোলন পৃথিবী ইতিহাসে আমরা জানি সবাই অত্যন্ত একটা যে অনন্য একটি ইতিহাস যে ইতিহাস বঙ্গবন্ধু অসুবিধের সাথে এখন পর্যন্ত সেই তুলনা আমরা খুঁজে পাই না তো সেই ধারাবাহিকতা সহ বাঙালি জাতি যখন বঙ্গবন্ধু ডাকে আপাময় জনগণ যেটি ব্যবসা বললেন বাংলাদেশ বাঙালি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সদস্য ভাইয়েরা আমাদের পুলিশ বাহিনী আনসার বাহিনী আমাদের ছাত্রলীগের ছাত্র যুবক শ্রমিক ভাইয়েরা তারা ছাড়া সমস্ত প্রস্তুতি সমস্ত জাতি একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে তারা এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় পঁচিশে মার্চে রাত্রে আমি তখন ছাত্রলীগের একজন আমার সাথে আরও যারা আমার সহকর্মী ছিলেন আমরা সকাল দুপুর থেকে আমরা খবর পাচ্ছিলাম যে পাকিস্তান সেনাবাহিনী আজকে নিরস্ব আমাদের বাঙালিদের উপর এই দেশে মানুষের উপর আজকে সশস্ত্রভাবে তারা ঝাঁপিয়ে পড়তে পারে আক্রমণ করতে পারে সেই জন্য আমার মনে আছে স্পষ্ট মনে আছে আমি বিকালবেলা আমাদের কয়েকজন সহকর্মী সহ বঙ্গবন্ধুর বাসায় বত্রিশ নম্বরে আমরা এসেছিলাম বঙ্গবন্ধু তখন সবাইকে বলছিলেন তোমরা চলে যাও যার যার অবস্থানে চলে যাও এবং সেখান থেকে তোমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে আমার মনে হচ্ছে ওখান থেকে ফিরে আসলাম বিকালবেলা এসে পুরোনা আমার বাসা ছিল এবং পুরোনা ওখানে আজকে যেখানে কমিউনিস্ট পার্টি সেইখানে একটা অফিস যেটা সেইখানে একটা পুরোনো বিল্ডিং ছিল সেখানে বিশাল একটি গাছ ছিল যখন সন্ধ্যা হইতে শুরু করলো অন্ধকার তখন চারদিকে মোটামুটি মোটামুটিভাবে একটি খবর আসা শুরু করলো যে পাকিস্তান সেনাবাহিনী তাদের সেনাবাহিনী নিয়ে শহরের দিকে অগ্রসর হচ্ছে তো আমরা সেই সে একটি পর্যায়ে জেল আমরা রাত সাড়ে আটটা নটার দিকে আমরা সেই বড় গাছটি আমরা ছাত্র যোগ জানাছিলাম কেটে রাস্তায় ব্যারিকেড দেওয়ার সৃষ্টি করল চেষ্টা করছিলাম আমরা সেমন সময় ঠিক সাড়ে নটা দশটা এরকম বেজে গেছে দশটার পর সাড়ে দশটার দিকে ঠিক আপনার প্রেস ক্লাবের ওদিক থেকে গুলির আওয়াজ শোনা গেল তখন আমরা সরে গেলাম হ্যাঁ যে ভাবলাম তখন নিশ্চয়ই তারা অলরেডি মার্চ করছে এবং তারপরে আমরা আমরা যেহেতু আমার বাসাটা মোটামুটি শহরের মাঝামাঝি ছিল তখনকার সময়ে এবং আমি বাসার থেকে যাও একটু পরেই তার কিছুক্ষণ পরেই দেখলাম যে আগুনের ললিহাট দেখতে পারলাম এবং রাজাবাগটাও আমাদের কাছে ছিল পল্টনের পিছনে রাজাবাগ থেকেও সেখানে আগুনের ইয়ে দেখতে পারলাম মানুষের এবং যারা আমাদের ছাত্রলীগের বন্ধু বান্ধব যারা সহযোদ্ধারা ছিলেন দুই একজন যারা আমার বাসা চিন্ত আমার ভাষা তারা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিচ্ছিল তারাও ছুটে এসেছিলো আমার বাসার শেল্টারের জন্য তারাও খবর দিয়েছিল যে বিভিন্ন জায়গায় পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ শুরু করেছে এবং নিরস্র বাঙালি যে কথাটি আমি বললাম তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে আমি আজকে তাদের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি হ্যাঁ সেদিন আজকে জাতিজনক বঙ্গবন্ধুকে স্মরণ করি এবং আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধে এবং এই কালো রাত্রিতে এবং আমাদের এই মুক্তিযুদ্ধের সংগ্রামে যারা ত্রিশ লক্ষ মহাপোন যারা শহীদ হয়েছেন দুই লক্ষ মা বোন যারা দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে যারা অংশ করেছেন সবাইকে আমি আমার সশস্ত্র সালাম এবং শ্রদ্ধা জানাই নিশ্চয়ই জনাব সাদেক আহমেদ খান আপনার কাছ থেকে শুনতে চাই এই পঁচিশ মার্চ কালো রাত্রির কথা তখন আমার বয়স সতেরো হয়নি আমি প্রথম বর্ষের ছাত্র ছিলাম তৎকালীন কায়দে আজম কলেজের তখনকার একজন সচেতন সচেতন ছাত্র হিসেবে সমস্ত উত্তাল বাংলাদেশ সমস্ত যুব সমাজ সভা সমাবেশগুলিতে নিয়মিত যেতাম দুই তারিখে স্বাধীনতার দেহার পাঠ তিন তারিখে পতাকা উত্তোলন জানা শাহজাহান সিরাজ এবং রবের নেতৃত্বে ছাত্র সমাজ উদ্দোলিত করেছিল একটি মুক্তিযুদ্ধের দিকে আমার বাড়িটা তখন রাজারবাগের থেকে এক গজ পূর্ব দিকে একেবারেই কাছে কাছে এবং আমার বাড়ির সামনের যে ট্রেন চলে কমলাপুর থেকে ইঞ্জিনগুলি এখান থেকে ঘোরাতো ঠিক তার উল্টা দিকে আমাদের বাড়ি আমরা তখন ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা এলাকায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পাহারা দিতাম যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এটা ছাত্র সংগ্রাম পরিষদের সিদ্ধান্তের মোতাবেক প্রত্যেক দিন অল্টারনেট করে পাহারা দিতাম সেদিন রাত্রে আমার আবার ডিউটি ছিল আমরা বারো জন ডিউটি করছি হাঁটতে হাঁটতে কমলাপুর স্টেশন পর্যন্ত যাচ্ছি আসছি এর মধ্যে শুনতেছি আমরা সবাই জানি যে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুট্টো ইয়া যে আলোচনা চলতেছিল আলোচনাটা ব্রেক হয়ে যাওয়ার পরে সবাই আশঙ্কা করতেছিল প্রেসিডেন্ট হাউজের যে আলোচনা জি এটা ব্রেক হয়ে যাওয়ার পরে সবাই আশঙ্কা করতেছিল যে কোনো সময় একটা হামলা হবে আমাদের উপরে যে জন্য মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা এবং অস্থিরতা ছিল ঠিক রাত্রে সাড়ে দশটার দিকে আমাদের বড় ভাই যারা ছিল সবাই বললো কি যে সব কমলাপুর স্টেশনে এখানে চলো যেখান থেকে ইঞ্জিন ঘুরায় ইজিনটা আলাদা হয়ে যাওয়ার পরে বগিগুলি থাকে আমার মনে হয় কমপক্ষে হবে এটা তখন দিয়ে একটা রাস্তা ছিল ঢোকার চার পাঁচটা বগি একসাথে করা এই বগিগুলি ধাক্কা দিয়ে আমরা সবাই মিলে কয়েকশো লোক হবে এটা বাল আস্তে আস্তে বাড়ছে অনেক এটা বাসাবো ঢোকার যে রাস্তাটা এটা ব্লক করে দেওয়া হলো ট্রেনের বগিগুলি দিয়ে বাসায় তো হয়েছে বাবার শাসন কতক্ষণ পরপরই বাসায় যাই এর মধ্যে ধরেন সাড়ে এগারোটার থেকেই বোধ গোলাগুলিটা শুরু হলো রাজার বাগে এবং তখন তো পরিচিত ছিলাম না দেখলাম আগুনের ফুলকির মতো আকাশের দিকে পরে যুদ্ধে গিয়ে জানলাম রাউন্ড গুলি করলে আলো ছড়ায় আকাশে এবং আমার মামা ছিল তখন ডিএসপি রাজারবাগে আচ্ছা আমার আপন মামা যার জন্য আমার মার দুশ্চিন্তা ছিল সবচেয়ে বেশি যে আমার ভাই ছেলে মেয়ে সুদ্ধা হয়তো মারা গেছেন আজকে প্রচন্ড গোলাগুলি হলো সারা রাতি আমরা সবাই মানে ঘুমায় কেউ ঘুম নাই সারা রাত জেগেছিলাম আমরা এবং আশঙ্কা করতেছিল আমার বাবা এবং মা আমার মামা আমার আমার বাবার আপন চাস্ত ভাই আর আমার মার আপন ভাই সুতরাং দুইজনের উদ্বেগটা তো বুঝতেই পারেন কেমন তার ছয়টা ছেলে মেয়ে তাই মনে করছে যে সবাই বোধহয় মারা গেছে এর মধ্যেই কাটালাম সারাদিন পর ওই দিনই ভোর ধরেন ফজরে রাজানের পর দিকে থেকে শুরু হলো রাজারবাগের থেকে যে পুলিশরা পালিয়ে যাচ্ছিল জায়গায় জায়গায় রাইফেল ফেলে দিয়ে কাপড় চুপড় দিয়ে এদেরকে মানুষ রাস্তায় থামায় পানি টানি খাওয়ানো জিজ্ঞাসা করতেছিলাম আমরা যে কী হয়েছে বললো যে কেউ বাইছে নেই সব মারা গেছে এইরকম একটা ইয়ে তখন আমাদের মধ্যে ছিল তখন থেকে কিন্তু আমার ব্যক্তিগত ইয়ে ছিল যে যুদ্ধ হবেই একটা জি যদিও সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল না আমি রাজনীতিও করতাম না কিন্তু পরিস্থিতি বলতো যে একটা যুদ্ধ অবশ্যম্ভাবী এবং তখন থেকে আসলে মানসিকভাবে আমি অন্তত পক্ষে প্রস্তুত ছিলাম যে যে কোনো উপায় যুদ্ধে অংশগ্রহণ করব এবং এই পঁচিশে মার্চ যে বর্বরত হামলাটা হলো শুধু রাজারবাগ পিলখানায় না কমলাপুর স্টেশনে কয়েকশো লোককে হত্যা করে তারা পরে এগুলি লাশগুলি যখন বগি দিয়ে নিয়ে যায় ওই দুর্গন্ধে আমাদের এলাকার মানুষ থাকতেও পারে না এত হত্যাকাণ্ড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা সবাই জানি সদরঘাট টার্মিনালে নৃশংসভাবে এই হত্যাকাণ্ড চলায় আমার মনে হয় পঁচিশে মার্চের হত্যাকাণ্ডটাই মানুষকে ঐক্যবদ্ধই ছিল মানুষ পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে একটা সশস্ত্র যুদ্ধের দিকে অনুপ্রাণিত করে এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি গভীর শ্রদ্ধা জানাই এই পঁচিশে মার্চ রাত্রিতে যে নিরপরাধ মানুষ জীবন দিল আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং আশা আমরা আশা করি যে আগামী দিনে এই ধরনের অন্যরকম দুর্ঘটনা বা বর্বরতাকে বাংলাদেশের মানুষ অতীতেও যেমন গ্রহণ করে নাই আগামীতেও করবে না সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আমরা আলোচনা করছিলাম পঁচিশ মার্চের সেই কাল জি যদি আপনি সে কথা বলছিলেন যদি আরেকটু আপনার কাছে শুনি এবং সে সাথে যদি আরেকটু বলি যে স্বাধীনতার আটচল্লিশ বছর পার হয়েছে আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশা অথবা প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে কোনো ফারাক আপনি দেখছেন কিনা তার আগে একটু এটা বলে নিতে হয় যে আসলে পঁচিশে মার্চ দিনের শেষে যে রাত্রি সেটাকে আমরা কাল রাত্রি বলছি সেটাই গণহত্যার রাত্রি দুই হাজার সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক এটার নাম হয়েছে গণহত্যা দিবস গণহত্যা দিবস কিন্তু এই রাত্রিতে যেমনটি গণহত্যা হয়েছে তেমনই প্রতিরোধ যুদ্ধ এবং মুক্তিযুদ্ধও শুরু হয়েছে আমি সে কথাটা না বললেই আমাদের আলোচনাটা অসম্পূর্ণ থাকবে নিশ্চয়ই যেমন কিনা ঢাকা মহানগরে ছিলেন বঙ্গবন্ধু ধানমন্ডিতে তিনি গ্রেপ্তার হয়েছেন তার পক্ষ থেকে যে সংবাদ যেখানে যেরকম দেওয়া তিনি দিয়েছেন আমি যেহেতু যাদবপুরে আমি তো চাক্ষুসাক্ষী না কিন আর মমিন সিংয়ে কী হচ্ছে আমার ব্যাটালিয়ানের টাইম বলতে পারবো অন্য একটা বলতে পারবো না সেনাবাহিনীর ইউনিটগুলো একটা বলে দিচ্ছে যে আমাদের ইস্টবেঙ্গল রেজিমেন্ট তহনকার আমলের এবং কর্নেল মোহাম্মদ আতাউল গনি উসমানি যিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ইংরেজিতে কমান্ডার ইন চিফ জি সর্বাধিনায়ক না কারণ সর্বাধিনায়ক সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতি হন এবং উনিশশো একাত্তর সালে আমাদের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন শহীদ নজরুল ইসলাম তো এটা নিয়ে একটু কনফিউশন থাকে তাই সামরিক পরিভাষাটা ব্যাখ্যা দিয়ে দিলাম আচ্ছা আর যেটা বলতে চাচ্ছিলাম আমি তখন সেকেন্ড লেফটেন্যান্ট আমাদের আর্মি হিসাবটা বোঝানো একটু কঠিন তারপরে বলি যে আমি যেহেতু কনিষ্ঠতম এবং আমার দায়িত্বই ছিল অফিসের মধ্যে থাকা পাহারা দেওয়া চতুর্দিকের থেকে যত মেসেজ আসে খবর আসে রাখা আমরা বেশিরভাগ অফিসার ছিলাম বাঙালি পঁচানব্বই ভাগ সৈনিক ছিল বাঙালি আমাদের এটি বেঙ্গল রেজিমেন্ট তো আমি কনিষ্ঠতম ছিলাম এবং অফিসেই আমি ছিলাম এবং আমার সঙ্গে আমাদের ডাক্তার কর্নেল মুখতার কামাল চৌধুরী যারা ডেইলি স্টার পত্রিকা ইংরেজি ভাষায় পড়তে পারবেন অনলাইন বা ইন প্রিন্ট আগামীকাল মানে এই ছাব্বিশ তারিখ ডেলি স্টার স্বাধীনতা দিবস সংখ্যায় আমার একটা কলাম আছে আর উনিশে মার্চ সম্বন্ধে নয় দিগন্তে ছিল প্রিন্টেড কলাম তো এই বিস্তারিত বিবরণগুলো লিখেছি আমরা ওয়ারলেসে খবর পেলাম আমাদের কাছে খবরটা ওই লং ডিসটেন্স ওয়ারলেস যে কমিউনিকেশনটা আমরা রাখতাম তার মাধ্যমে খবর পেলাম চট্টগ্রামের খবর তার মাধ্যমে যশোরের খবর কুমিল্লার খবর রংপুর সহিদপুরের খবর তো চট্টগ্রামের খবরটা ছিল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করেছে এবং তিনি সাড়ে বারোটার আগেই তার বেঠিয়াল ষোলো শহর চট্টগ্রাম মহানগরের ষোলো শহরে উনি থাকতেন ক্যান্টনমেন্টে না ওনাদেরকে যাওয়া জায়গায় দেওয়া হয়েছিল ষোলো শহরে যে তোমরা এখানেই থাকো সেটা বর্তমানে নাসিরাবাদ হাউজিং এলাকা এবং মেইন রোডের পাশে ওখানে বিপ্লব উদ্যান আছে এখন তো সেখানে উনি সৈনিকদের নিয়ে বলেছিলেন উই রিভোল্ট আমরা মুক্তিযুদ্ধ শুরু করলাম আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম একদিকে বাংলাদেশের চতুর্দিকে যে যেরকমভাবে পারছে বঙ্গবন্ধুর পক্ষের বার্তা পৌঁছে দিচ্ছে প্রচার করছে আবার সেনাবাহিনীতে আমরা যারা ছিলাম আমাদের নিয়মে আমরা কাজ করছি আমার অধিনায়ক তখন ছিলেন মেজর কাজী মোহাম্মদ শফিউল্লাহ কে এম সফিউল্লাহ পরবর্তীতে তিনি মেজর জেনারেল এবং স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম প্রধান ছিলেন তিনি বীরোত্তম তো ওনারা বিদ্রোহ করলেন ওনাদের নেতৃত্বে আমরা করলাম আর কুমিল্লা ক্যান্টনমেন্টে মেজর খালেদ মুশারফ পরবর্তীতে মেজর জেনারেল খালেদ মুশারফ বীরোত্তমের নেতৃত্বে বা ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মুশারফ যে যেরকমভাবে নেয় বীরত্তমের নেতৃত্বে তিনি ছিলেন বা সেনাবাহিনীতে পঁচাত্তরে তিনি নিহত হন তা এটা বলার উদ্দেশ্য যে পঁচিশে মার্চ যেই আমার কনিষ্ঠ ভাই ভাই মুক্তিযোদ্ধা সাদেক আমরা একসঙ্গে আজকে বাইশ বছর চলতেছি এর কম না হলেও আর কি বেশি না হইলে বাইশটা বছর তো আমার অবসর জীবনে প্রথম সাত দিনের মধ্যেই তাদের সঙ্গে আমার উঠা বসা শুরু আজ অবধি সেখানে আসে তো আমি বলতে চাচ্ছি যে যুদ্ধটাও কিন্তু এই রাত্রি দিয়ে শুরু হয়েছে কারণ আন্তর্জাতিক সিস্টেমে ডিজিটাল সিস্টেমে সূর্যোদয় ইংরেজি ক্যালেন্ডারের সিস্টেমে রাত বারোটা বাজলো বারোটা বাজে এক সেকেন্ড হইলো তারিখ বদলায় গেল তাহলে পঁচিশে মাস দিনের শেষে রাত্রি বারোটায় এক সেকেন্ড যখন এক মিনিট যখন হয় তখন 26 এ মার্চ শুরু হয়ে গেছে আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের মুক্তি যুদ্ধ আমাদের স্বাধীনতা শুরু হয়ে গেছে আর সেদিনের প্রাপ্তি কি ছিল বা আমাদের প্রত্যাশা কি ছিল আমি বলবো অনেক কিছু পেয়েছি অনেক কিছু পাইনি মৌলিকভাবে যেটা আমি বলতে চাচ্ছি যে 48 বছর পর এসে বছর পরে একটা জিনিস হচ্ছে যে আপনি একটা বহুখণ্ড ছিলেন স্বাধীনভাবে সেটা পেয়েছে আপনি নিজের পায়ের উপর দাঁড়িয়ে উন্নয়ন করতে চেয়েছিলেন সেটা পেয়েছেন আপনি পৃথিবীর অন্যান্য সভ্য দেশের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছেন এগুলো ট্যাঞ্জিবল এগুলো দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় আর যেগুলো দেখা যায় না ছোঁয়া যায় না সেগুলো হচ্ছে যে আপনার দেশে গণতন্ত্রের মূল্যবোধ কতটুকু আছে আপনার দেশে মানুষের মনে শান্তি কতটুকু আছে আপনার দেশে দুর্নীতি এবং নীতি সুনীতি কতটুকু আছে আপনার দেশে মানুষের সুখ হ্যাপিনেসের স্ট্যান্ডার্ডটা কী আপনার দেশের মানুষকে মিলেমিশে চলতে পারছি কি না এগুলো হচ্ছে ইন্টারজিবলস তা আমাদের কাছে প্রাপ্তি উনিশশো সত্তরকে যদি পাকিস্তান আমল ধরেন একাত্তর বা বাহাত্তরকে যদি ধরি আমরা সেই বঙ্গবন্ধুর প্রথম তিন বছর তো ছিল বাংলাদেশ পুনর্গঠনের বছর ক্রমান্বয়ে ধাপে ধাপে বিভিন্ন সরকারের প্রচেষ্টা কম হোক বেশি হোক আগাইতে আগেতে আমরা একটা পর্যায়ে এখন এসেছি সেনাবাহিনী বড় হয়েছে এ বহুত ইনফ্রাস্ট্রাকচার বড় হয়েছে শিল্প কল কারখানা ইত্যাদি অনেক কিছু বড় হয়েছে পুলিশ বড় হয়েছে সঙ্গে এটাও সত্য দুর্নীতিও বেড়ে গেছে নীতি কমে গেছে উদ্বেগ বেড়ে গেছে এবং এগুলো সব একটার সঙ্গে আর একটা এখানে যে কঠোর প্রশাসন দরকার বাংলাদেশের আটচল্লিশটা বছরের দরকার ছিল সেটা সম্ভব হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে তো সেই জন্য আমি বলবো আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার ম এবং যে প্রাপ্তি তার মধ্যে একটা গ্যাপ আছে এটা থাকতেই পারে কিন্তু এটাকে সমাধানের একটাই মাত্র রাস্তা সেটা হচ্ছে সুশাসন এবং আইনের শাসন সেটা এই মুহূর্তে নির্বাচনী প্রক্রিয়া বুরো সব কিছুর দিকে দেখি আমি অরাজনৈতিক বলেন রাজনৈতিক বলেন নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে বলেন আমি বলবো উন্নয়নের অবকাশ এই সেক্টরগুলোতে উন্নয়নের অবকাশ প্রচুরভাবে বিদ্যমান এবং এটার দিকে বর্তমান সরকারকে মনোযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ শত্রু অনেক প্রকারের একটা হচ্ছে সামনে কেউ পাইলে আপনাকে ছুরি মেরে দিল ভুষি মেরে দিল আর আরেকটা হইল আপনার শত্রু মানে মনের ভিতরে আপনার বিক্ষোভ জমা হইল অর্থাৎ টাকা দিয়া পয়সা দিয়ে দুইবেলা খানা দিয়ে শুধু মনে শান্তি পাওয়া যায় না ইজ্জত লাগে নিরাপত্তা লাগে শান্তিটা লাগে সেই জন্য আমাদের দেশের মধ্যে এই মুহূর্তে গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতার মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এটা হচ্ছে একটা বাস্তবতা আমার মতে এবং এটাকে উন্নয়ন করতে পারলে দেশ আরেকটু আগাবে বলে আমি মনে করি তারপর আরেকটি আছে আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হবে এবং তারপরের বছর বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবার্ষিকী হবে এগুলোও একটা প্রাপ্তি আমাদের জীবদ্দার সাথে আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের এতটুকু পর্যন্ত যে দেখে গেলাম এই জন্য আমি তো আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ তো সকলেই বলেছেন আমিও বলতে চাই আপনাকেও বলতে চাই যে মনে করুন আমাদের একটাই টিভি ছিল পাকিস্তান আমলের টিভি তারপরে বিটিভি হইলো সাহেব বিবি গোলামের বাক্সলোকে বলতো তারপর দিয়ে একানব্বই বিরানব্বই সালের সালে একানব্বই ছিয়ানব্বই সালের গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরের টেলিভিশনের অনুমোদন দিল একানব্বই ছিয়ানব্বই সালের সরকার প্রাইভেট ইউনিভার্সিটির অনুমোদন দিল এগুলোকে আমরা উন্নয়ন বলবো বিভিন্ন সরকার আমার এগুলোকে আগায় নিয়ে গেছে হ্যাঁ এর সঙ্গে গ্যাপটা কি গ্যাপ হলে ব্যাংক হয়েছে টাকা বেড়েছে লোন দিয়েছে ইন্ডাস্ট্রি বেড়েছে টাকা মারার প্রবণতা বেড়ে গেছে আবার এগুলো মেনে নিতে হবে আর কি জি জি জনমতা যে কথাটা বলছিলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম যে নীতি এবং সুনীতির একটা এবং দুর্নীতি এর দুটো সব কিছুই বেড়েছে উন্নয়নের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সে সাথে এই দুর্নীতি অনিয়মেরও বিস্তার ঘটেছে তো কি বলবেন সুশাসনের কি অভাব বোধ হ হচ্ছে এখানে আমাদের বঙ্গবন্ধু জাতিজনক বঙ্গবন্ধু যেটা ইভিএম সাহেব বললেন আমরা পঁচিশে মার্চের রাত্রে যে একটু পরেই আপনি বারোটার পরেই আমরা ছাব্বিশে মার্চ আমার স্বাধীনতা দিবস এবং আপনারা জানেন যখন পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাঙালিদের উপর তারা ভেবেছিল যে আমাদেরকে এই আক্রমণ করে তারা আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামটা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু তারা সেটা ইতিহাস পর্যন্ত পারেনি বঙ্গবন্ধু বারোটার এক মিনিটে যেটা ইভিএম সাহেব বললেন বিভিন্ন সোর্সে আমরা যেটা জানি এবং ইয়া যে বঙ্গবন্ধু 12 অক্টোবর 1 মিনিটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটা দিয়েছিলেন এবং সেটা এপিআর ওয়ালেসের মাধ্যমে সারা দেশে এটা প্রচার করা হয়েছিল। তো আমাদের সেনা বাহিনীও বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে, আমাদের ছাত্রதிகள் আমার মনে আছে যে আমাদের ইকবাল হলের আমার সহযোদ্ধারা মারা গিয়েছেন, আমার সহকর্মীরা মারা গিয়েছেন। যেটা আগে বলেছি রাজাবগের পুলিশ বাহিনী আমাদের প্রীফেরা মারা গেছেন, আমাদের শ্রমিকরা বস্তির লোকজন মারা গিয়েছেন। ভাই বলেন সারা দেশে যে অবস্থা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলো এবং আমাদের আমাদের মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেল এখন প্রশ্ন বঙ্গবন্ধু কিন্তু লক্ষ্য স্থির করে বাংলাদেশের স্বাধীনতাটা ঘোষণা করেছিলেন লক্ষ্য কি একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা উনি যে কারণে স্বাধীনতা যে কারণে তিনি সাতই মার্চে বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম কথাটি উনি ব্যবহার করেছিলেন স্বাধীনতার পাশাপাশি এবারে সংগ্রাম স্বাধীনতার এই মুক্তি সংগ্রামে উনি স্বাধীনতার পরে আমাদের সংবিধানে যেটা যে মৌলিক যে মানুষের যে চাহিদা ছিল অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান স্বাস্থ্য সেইটা নিশ্চিত করে জন্য রাষ্ট্রীয় চায়ের মূলনীতি তিনি নির্ধারণ করেছিলেন লক্ষ্য ছিল একটি শোষণহীন সমাজ ব্যবস্থা হবে যেখানে মানুষের মানুষের শোষণ থাকবে না বঞ্চনা থাকবে না নিপীড়ন থাকবে না সেই লক্ষ্যটা নিয়েই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উনি ঘোষণা করে দিয়েছেন এবং সেই লক্ষ্যটা সামনে নিয়ে বাংলাদেশে তিনি এগিয়ে নিতে চাইছেন দূর আমরা জানি সবাই পনেরোই আগস্ট নিশ্চয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সেই স্বপ্নকে একটি জায়গায় এসে আঘাত করলো বাঙালি জাতি আবার স্তব্ধ তার মুক্তি সংগ্রামে তার অর্থনৈতিক মুক্তি তার যে সাংস্কৃতিক মুক্তি বলেন সকল ক্ষেত্রে আরেকটি বাতাস সম্মুখীন হল তারপরে আমরা বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে আসলাম আজকে আজকে যদি আমরা আজকের বাংলাদেশ আমি যদি দেখি যেটা আপনি বললেন প্রাপ্তির জায়গা এবং হ্যাঁ আমি যে আমার সম্পূর্ণ যে আমি এখন পেয়ে গেছি তাও না পৃথিবীর সকল রাষ্ট্রই যে সব এখনই পেয়ে গেছে তাও না নিশ্চয়ই সম্ভব না মানুষের চাহিদা এবং দিন যাবে মানে বিবর্তন হবে পরিবর্তন হবে মানুষের চাহিদা বাড়বে সমাজের সব পরিবর্তন হবে তা এখন যে জিনিসটা আপনারা আমরা এটা আজকে সবাই আজকে বাংলাদেশ সারা বিশ্বেই আজকে যে অবস্থা আমাদের স্বাধীনতা পড়ে বিশেষ করে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে হেনরি কিসিনে ছিল বাংলাদেশ একটি হ্যাঁ বটমলেস মুলসকে সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ আজকে এই যে আপনার আছে আজকে একটি যে বাংলাদেশ যে স্তরে ছিল সেই থেকে আমরা আজকে আমরা এসেছি কোথায় একটা উন্নয়নশীল একটি জাতিতে এসছি এবং আজকে আমাদের যদি লক্ষ্য করি আমাদের সকল ক্ষেত্রে আমাদের উন্নয়নের সূচকগুলো যদি আমরা লক্ষ্য করি আপনার দেখবেন সবগুলোতে আমরা উন্নয়ন লাভ আমরা উন্নয়ন এগিয়ে গিয়েছি আজকে দেখেন পাকিস্তান যে কথা একটা সময় তারা বলতো যে এই বাঙালিদেরকে আমরা খাওয়া দাওয়া রাখতাম এই কারণে আমরা পাকিস্তানরা আমরা পিছিয়ে ছিলাম এবং আজকে পাকিস্তান বলছে যে আমাকে বাংলাদেশ বানিয়ে দাও আজকে আমি এক একটু বলে বাংলাদেশ বানিয়ে দাও রাইট আজকে বাংলাদেশে আমি যে বলবো যে আমার যেটা ইব্রাহিম সাহেব বলেছেন সমাজ দুর্নীতি একদম চলে গেছে এটা আমরা আমরা কেউ এটা কেউ বলবেও না দুর্নীতি আছে আমাদের দেশে সুশাসনের অভাব আছে এটা সত্য অন্যান্য সব অনেক ক্ষেত্রে আমাদের হয়তো অনেক কিছু আমরা সফলতা অর্জন করতে পারি নি কিন্তু যেটুকু অর্জন করেছি প্রাপ্তিটা আছে আমি মনে করবো বিশেষ করে এই সরকার জননীতি শেখ আমলে যে উন্নয়নের ধারাটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ যেটা আমি আগে বললাম সমগ্র প্রাপ্তি তো হয়নি আবার আবার আসবো জনাব সাদেক আহমেদ খান একই কথা যদি বলি প্রাপ্তি এবং মানে প্রত্যাশার জায়গায় আমরা কোথায় আছি উনিশশো সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যা গরিষ্ঠিত পায় সংবিধান অনুযায়ী রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করার কথা ছিল না করে বরং হত্যাযোগ্য চালানের কারণেই আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমরা সেদিন সশস্ত্র যুদ্ধ করি বঙ্গবন্ধু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুজনের মধ্যে কিন্তু অপূর্ব একটা মিল ক্ষমতায় সে ওনারা কেউ জনগণের সম্পদ লুটপাট করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেমন কোনো টাকা ছিল না যেমন জিয়াউর রহমান সাহেবের এখনও টিটকারি দিয়ে আমরা সুটকে সেরা গেঞ্জির কথা বলি ওনারও বাংলাদেশে কোথাও কোনো সম্পত্তি ছিল না অনেস্টির দিক থেকে দুইজনে ছিল অতুলনীয় উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু ছিল অবিসম্বাদিত নেতা বঙ্গবন্ধু ব্রিগেফতার ছিলেন আমরা যারা ট্রেনিং করছি ভারতে গিয়ে ভারত চিন্তামনা কোথায় ভারত জানতামো না কিন্তু যুদ্ধের আকাঙ্ক্ষাই আমাদেরকে ভারতে নিছে ট্রেনিংয়ের পরে যখন অস্ত্র হাতে দেওয়ার আগে শপথ করাতো তখন কিন্তু আমাদেরকে বলতো যতক্ষণ দেশ স্বাধীন না হবে যতক্ষণ বঙ্গবন্ধুকে আমরা মুক্ত করতে না পারবো ততক্ষণ যুদ্ধ হবে বঙ্গবন্ধু না থাকলে উনিই ছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকতে কোনোদিন জিয়াউর রহমানকে অসম্মান করে একটি কথা বলেন নাই জিয়াউর রহমান সাহেব কখনও বঙ্গবন্ধুকে অসম্মান করে একটি কথাও বলেন নাই আমরা সবাই জানি যুদ্ধকালে তিনটা স্পেশাল ফোর্স ছিল সারট সামনে ছিলেন জেড ফোর্স এস ফোর্স কে ফোর্স খালেদ খালেদ মুশারফ সাহেব একটা কমান্ডার ছিলেন একটা শফিউল্লা সাহেব ছিলেন একটা জিয়াউর রহমান সাহেব ছিলেন এবং জেড ফোর্স চারটা সেক্টরে যুদ্ধ করছে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি খেতাব দিছে জেড ফোর্সের সৈন্যদেরকে সবচেয়ে বেশি শহীদ হয়েছে জেড ফোর্সের সৈন্যরা আমরা রাজনীতি করার কারণে এক পক্ষ বঙ্গবন্ধুকে গালি দিই আরেক পক্ষ জিয়াউর রহমানকে পাকিস্তানের দালালি বলি এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে যার যতটুকু সম্মান যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে আজকে শুনতে চাই না আমরা অনেক প্রাপ্তি আছে বাংলাদেশের অনেক প্রাপ্তি আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সকলের হাত ধরেই তিলে তিলে এই প্রাপ্তিগুলি আমরা অর্জন করছি কিন্তু অনেক ব্যর্থতা আছে আমাদের প্রত্যাশার সাথে আকাঙ্ক্ষার সাথে মিল নাই বরং বিপরীত মুখে অনেকগুলি ঘটনা আছে আমাদের সিজ জানিয়ে আগামী দিনে আমরা শুনতে না পাই যে বলে ইয়ে ইউজ করলে আর রাত্রে ভোট দেওয়ার ইয়ে থাকবে না এই কথাগুলো আমরা শুনতে চাই না কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করছি মুক্তিযুদ্ধ করছি আমরা গণতন্ত্রের চর্চাটা দেখতে চাই আমার আপনার সন্তান যেন একটা উন্মুক্ত পরিবেশে নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে আমরা একটা আত্মমর্যাদা জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য একাত্তরে যুদ্ধ করেছিলাম আমাদের মতো ঐতিহাসিক ত্যাগ পৃথিবীর কোনো জাতি নাই আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি আমরা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি পাকিস্তান সেনাবাহিনীর সাথে আমাদের যুদ্ধটা তখন তখনকার দৃষ্টিভঙ্গিতে আমাদের যুদ্ধটা কিন্তু বেমানান কিন্তু দেশপ্রেম মানুষের ঐক্যবদ্ধ শক্তি জনতার ঐক্যবদ্ধ শক্তি আমরা বিজয়ী হয়েছি তাই আজকে আমাদের প্রত্যাশা যে অনেক হয়েছে বাংলাদেশের প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখি হাজার হাজার ডলার পাচার হয়ে যাচ্ছে অর্থমন্ত্রী বলেন ব্যাংক ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা হওয়ার যথেষ্ট কারণ আছে এই এই অবস্থাগুলি আমরা দেখতে চাই না আমরা চাই বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হোক যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজের অধিকার নিয়ে বসবাস করতে পারবে একটা গণতন্ত্রের মুক্ত চর্চা হবে কেউ আমরা রাজনীতি করব আমরা জানতাম ভিন্ন মত মতের অলঙ্কার কিন্তু আজকে ভিন্নমতের কারণে যে অঘটনগুলি ঘটে আমরা চাই না এখান থেকে যাতে জাতি বেরিয়ে আসে আমরা জানি সামনের দিকে দেখি আর আজকের এই পঁচিশে মার্চ পঁচিশে মার্চের পরে ছাব্বিশে মার্চ স্যার যে কথাটা বললেন ছাব্বিশে মার্চের থেকে সশস্ত্র যুদ্ধ শুরু হয় সারা বাংলাদেশে এবং আমরা সাধারণ মুক্তিযোদ্ধারা সেক্টরগুলির অধীনে যুদ্ধ করেছি আমরা ট্রেনিংও করেছি সেক্টরগুলিতে আমরা আমাদের সাথে সম্পর্কে ছিল তৎকালীন সেক্টরগুলির সাথে সেনাবাহিনীর অফিসার বিডিআরের অফিসার তারা আমাদেরকে ট্রেনিং দিয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল আমরা অস্ত্র গোলাগুলি এবং আমাদের অপারেশন রিপোর্টগুলি তাদের কাছে জমা নিতাম যুদ্ধের সময় যে ভাতৃত্ববোধ দলমত দল নির্বিশেষে ছিল আজকে রাজনৈতিক কারণে কেমন যেন একটা বিভাজন হয়ে গেছে আমরা চাই না যে মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার আমাদের এই অহংকার গৌরবোজ্জ্বল অহংকার ধুলির হোক কলঙ্কিত হোক এটা আমরা চাই না আমরা মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটি মানুষের মূল্যবোধ তৈরি করতে পারে এবং আমরা যে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব এটা জানি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি ঐক্যবদ্ধভাবে এই কামনা করি আজকের এই দিনে জি ইব্রাহিল কোনো আক্ষেপ কি আছে যে এটা হতে পারতো এটা হয়নি হওয়া উচিত ছিল আপনি তো খুব কঠিন প্রশ্ন করেছেন একেবারে সহজ করে বলেছেন তো এখন সম্মানিত দর্শক টেলিভিশন যারা দেখছেন আপনারা কিন্তু ছাব্বিশে মার্চ দেখছেন দুই সালের ছাব্বিশে মার্চ ৪৮ বছর পর স্বাধীনতার ঘোষণার স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার এই ছাব্বিশ তারিখের শুরু হওয়া যুদ্ধটাই সাতাশ তারিখে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমে নিজের নামে পরবর্তীতে বঙ্গবন্ধুর নামে তখনকার আমাদের মেজর রহমান সেই ঘোষণাটা দেন কিন্তু ঘোষণা দিলেও না দিলেও সমগ্র জাতি তো যুদ্ধে নামিয়ে পড়েছে এর প্রেক্ষাপট কুড়ি বাইশ বছরের দীর্ঘ যেটা বলতে পারছি আক্ষেপ আক্ষেপবিহীন কোনো মানুষ পৃথিবীতে আসে নাই নাতি আক্ষেপ করে যে আমার তিন নাতি দুইটা নানা ভাই একটা দাদা ভাই তাদের আক্ষেপ আছে আমার আক্ষেপ আছে নাতি কেন আসি পাইল না একশোর মধ্যে কেন মনে আসি পাইল এরকম কথার কথা বলছি আর কি তো বাংলাদেশটি আমাদের আক্ষেপ এতটুকুই যেটা আমি সাদেরকে সঙ্গে কণ্ঠ মিলিয়ে এবং আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত ভাইও বলবেন যে উদাহরণ দিয়ে শুধু বোঝাতে চাই যে মুক্তিযুদ্ধটি কি জাতিকে এই মুক্তিযুদ্ধ জন্য জাতিকে ঐক্যবদ্ধ করার একটা হাতিয়ার হয় এটা একটা খুব বড় প্রশ্ন রাজনীতি করতে গিয়ে যে যাই করি না কেন মুক্তিযুদ্ধটাকে কটাক্ষ করার কোনো সুযোগ অবকাশ আমরা দিতে পারবো না এই অহংকার আমাদেরকে ধরে রাখতে হবে অন্তত আমি বীর প্রতীক খেতাব পেয়েছি কিন্তু এটা আমার একলার জন্য নয় আমি তো সম্মিলিতভাবে যুদ্ধ করেছি আমি নেতৃত্ব দিয়েছি দশজনকে সম্মান করতে গিয়ে আমাকে বীর প্রতীক খেতাব দিয়েছে যেন তোমার নেতৃত্বে এতটুকু হয়েছে তোমাকে দিলাম আদারওয়াইজ এই যুদ্ধটা ছিল লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি মানুষের নারী পুরুষ মহিলা পুরোহিত ইমাম মুয়াজ্জিন ছাত্র কৃষক শ্রমিক সবাই একটা প্যারেকে যেমন আগা থাকে একটা কলমের আপনি যেমন নিবা একদম আগা থাকে আপনি টিপ দেন দেখেন কলমের রাগা আছে সেই মুক্তিযুদ্ধ পুরো কলম যদি মুক্তিযুদ্ধ হয় এখানে সবাই ছিল আগাটা ছিল রণাঙ্গন যেখানে আমরা গুলি করছিলাম গোড়াটা ছিল মুজিবনগর প্রবাসী বাংলাদেশ সরকার মাঝখানে সে বডিটা কোটি কোটি মানুষ তো আমি সেই রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে যেমন মুক্তিযোদ্ধা সকলকে স্মৃতিতে আনব এবং সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো তেমনি এই আক্ষেপটা করব করতে চাই না বরঞ্চ আমি এরকমই বলবো মৃত্যুর আগে যেন আল্লাহ যেন পরায় দুনিয়া থেকে নেয় এবং একটা প্রশান্ত মন নিয়ে নেয় যে যেই জন্য যুদ্ধ করেছিলাম সেটা বেশিরভাগ অংশ আছে তিনটা শব্দ বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই আজকে ছাব্বিশে মার্চ বিভিন্ন দল বঙ্গভবনে দাওয়াত আছে এটা আছে ওটা আছে সবাই আছে আমরাও আলোচনা সভা করছি আমরা কল্যাণ পার্টি আওয়ামী লীগ করছে বিএনপি করছে সবাই করছে আগে হোক পরে হোক করছে সাম্য মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার দশই এপ্রিল উনিশশো একাত্তর তৎকালীন প্রবাসী বাং প্রবাসী বাংলাদেশ সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে ছিল শপথ নিয়েছে সতেরোই এপ্রিল আমি দশই এপ্রিলে যে স্বাধীনতার ঘোষণাপত্র ইংরেজিতে প্রকলামেশন ইন্ডিপেন্ডেন্স গ্রহণ করা হয় প্রকাশ করা হয় এবং প্রচার করা হয় সেখানে এই তিনটা শব্দ পুরা ঘোষণাপত্রের মাঝখানে আছে। বাক্যের আগে পরে ডট 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 দিয়ে আমি শুধু এইটুকু বলি সাম্য মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই লক্ষ্যটা যে এখন অর্জন হয় নাই এটাই সবচেয়ে বড় আক্ষেপ কেন হয় নাই আজকের আলোচনা থাকে এটা আচ্ছা কম কথা যদি আপনার কাছে যাই এই যে মানে প্রত্যাশা প্রাপ্তি সুশাসন সহ যে সমস্ত কথা আক্ষেপগুলো আমাদের মধ্যে আছে তা অর্জনে বাধা কোথায় আমাদের গোটা জাতি হিসেবে কি আমরা তৈরি হতে পারছি যেটা বলছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাদেক আহমেদ খান এবং আপনি নিজেও বলেছেন রণাঙ্গনে একটি মুক্তিযুদ্ধ ঐক্যবদ্ধ জাতি ছিল আজ আমরা নানাভাবে বিভক্ত নানা হ্যাঁ যে কথা আমি আমার বক্তব্য আগে একবার বলেছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের একটি চেতনার লক্ষ্য ছিল একটা দর্শন ছিল আদর্শ ছিল হ্যাঁ যেটাকে সামনে রেখে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ আর তার নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং যেটি রেমি সাহেব বললেন এবং বঙ্গবন্ধুর নির্দেশের নেতৃত্বেই আমাদের মুজিবনগর সরকার যেটা উনি বললেন সেটাই বাংলাদেশের প্রথম সরকার এবং দশ তারিখ হয়েছে এবং সতেরো তারিখে শপথ নিয়েছিলেন সেই মুজিবনগর সরকারের যারা নেতৃত্ব দিয়েছেন আমি অবশ্যই যা তাদের যারা শহীদ হয়েছেন জাতীয় চার নেতা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সেখানে জেনারেল ওসমানী সাহেব আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সর্বানায়িক ছিলেন সেটা মুক্তি বাহিনীর এবং তার অধীনে বিভিন্ন সেক্টর ছিলেন সেখানে সেক্টর কমান্ডার জিয়া রহমান সাহেব ছিলেন আমাদের জেনার শেফুল্লাহ অনেকেই সেক্টর কমান্ডার কাজমু সরব ছিলেন যেটা বললেন তিনটা কে ফোর জেড ফোর এবং এস ফোর্স সে আমাদের ছাত্র সমাজকে নিয়ে মুজিব বাহিনী গঠন হয়েছিল সেখানে ছাত্র ইউনিয়নের ছেলেরাও তারাও একটি আলাদা বাহিনী গঠন করেছিল কাজের সিদ্দিক নেত্রী কাদের বাহিনী গঠন হয়েছিল অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেই মুজিবনগর সরকারের বঙ্গবন্ধু অনুপস্থিতিতে মুজিব সরকারের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ আমরা বঙ্গবন্ধুর নির্দেশ আমরা করেছি যে কথাটা আমি আগে বলছি যে লক্ষ্যটা আমরা পঁচিশে মার্চে রাতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন তারপর থেকে যে কথাগুলো আমরা এখন বলেছি এখন যে আমাদের স্বাধীন বাংলাদেশে যে লক্ষ্য স্থির করেছিলাম সেই লক্ষ্য থেকে কিন্তু আমরা বিচ্ছুতি হয়েছে আমরা বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা সেই লক্ষ্য থেকে বারে বারে আমরা হচত খেয়েছি এবং হচর খেলা বলে জাতি বিভিন্নভাবে আমি সেই তর্কে যেতে গেলে অনেক সময় লাগবে এবং একটা বিতর্কের একটা ইয়ে হবে জাতি বিভিন্নভাবে তার যে লক্ষ্যটাকে সামনে রেখে মুক্তিযুদ্ধে আমরা জীবন দিতে গিয়েছিলাম ইব্রাহিম সাহেব গিয়েছিলেন আমার আর ভাই গিয়েছিলেন আমরা সবাই গিয়েছিলাম যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি সক্রিয়ভাবে যারা আমরা জেনে শুনে আমাদের জীবনকে দিতে গিয়েছিলাম তো সেই লক্ষ্যগুলো কিন্তু আমরা হচট খেয়েছি আমাদের পনেরো আগস্টে পরে বারে বারে আমরা হচট খেয়েছি তারপরেও আমি মনে করি বঙ্গবন্ধু যে আমি যে কথাটা আগে বলেছি বঙ্গবন্ধু যে লক্ষ্য ছিল একটি শোষণহীন সমাজ যে কথাটা আমি আগে বলেছি যে আজকে বাংলাদেশে মানুষের যে মানুষের যে বড়লোক একটি শ্রেণী বড়লোকই হয়ে যাবে আর গরিব দিন দিন গরিব যাবে সেটা বঙ্গবন্ধু চাননি এই দেশের রাষ্ট্রটা এই জন্য বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার কথা চিন্তা করেন না এবং বলেন না সুতরাং আজকে যে আমাদের প্রাপ্তিটা যেটা আপনি আগেও আমি বলেছি হ্যাঁ আমাদের প্রাপ্তি অনেক হয়েছে আমরা আমাদের নিজেদের দেশকে আমরা আমরা আজকে শাসন করছি আমরা নিজেরা নেতৃত্ব দিচ্ছি আমাদের অনেক মেধার সৃষ্টি হয়েছে এটা সত্য আমাদের দেশে বিদেশে আমাদের সারা পৃথিবীতে এখন আমাদের বাঙালিরা আমরা আমাদের রাষ্ট্রের পরিচয় দিয়ে স্বাধীন রাষ্ট্রের পরিচয় দিয়ে আমরা আমাদের যোগ্যতার আমরা সেখানে প্রমাণ করতে পেরেছি সেটা সম্ভব হয়েছে আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধুর কারণে এখন যে প্রাপ্তি যে কথাটা প্রাপ্তি তো আমাদের আমি যেটা আগে বলেছি প্রাপ্তি আমাদের যে অর্থনীতির ক্ষেত্রে হয়েছে অবশ্যই হয়েছে শিক্ষাক্ষেত্রে হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে হয়েছে অনেক কিছু হয়েছে আবার অপিত্ত রয়ে গেছে আমাদের মধ্যে যেটা সুশাসনে এখনো বলেন যে কিছুটা হলে তো অভাব রয়েছে এটা অস্বীকার করতে না আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে কিছুটা যে অভাব রয়েছে সেটা সেটাও কিছুটা রয়েছে প্রশাসনিক বলেন সকল ক্ষেত্রেই আমরা দেখি কিছু না কিছু রয়েছে হয়েছে তো এখন এইটাকে আস্তে আস্তে আমার আমরা বিশ্বাস করি আমরা জাতি আমরা সমগ্র জাতি যেমনি বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম লক্ষ্যকে সামনে রেখে আমরা দেশকে স্বাধীন করব। আমরা যদি আজকে সবাই আমরা সেই সকল কিছুর উঠতে উঠে আমাদের লক্ষ্যকে আমাদের আপনি পৃথিবীর সব দেশেই সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্রীয় মূল নীতির লক্ষ্য কিন্তু থেকে তারা বিচিত হয় না আমরা কিন্তু সরকার পরিবর্তন হলে আমাদের রাষ্ট্রে আদর্শ মূলনীতি থেকেও আমরা আমরা বিসর্জন দিয়ে আমরা অন্য আমরা সেটা বিচ্ছিন্ন করে ফেলি এই জিনিসটা থেকে আমাদের মুক্তি হয়ে বেরিয়ে আসতে হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর স্বপ্নে যে সোনা বাংলা দেখেছিলেন সেই সোনা করতে হলে জাতিকে ঐক্য করতে হবে এবং জাতীয় মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আহমেদ খান বলা হয়ে মানে বলা হয়ে থাকে যে আমরা নাগরিকরা দেশের প্রতি তার দায়িত্ব পালন করতে পারছি কিনা আমরা প্রত্যেক মানুষ তার জায়গা থেকে সেভাবে দায়িত্ব পালন করছে কিনা যদি একজন দেশপ্রেমিক মানুষ সে দুর্নীতি করবে না একজন দেশের প্রেমিক মানুষ ব্যাংকের টাকা আহ আত্মসাত করবে না এই যে দায়িত্ববোধ বোধ স্ব ক্ষেত্রে স্ব জায়গার থেকে আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই দায়িত্ব পালন করতে পারছি আপনি রাজনীতিবিদ আমি সাংবাদিক আরও দু যে যে ক্ষেত্রে আছে সবাই কি পারছি তাহলে দেশ গড়বে কীভাবে দেশটা সেই লক্ষ্যে মানে পৌঁছবে কীভাবে ধন্যবাদ আপনাকে আমার মনে হয় অধিকাংশ মানুষ বাংলাদেশের দেশপ্রেমিক যুগে যুগে ঐতিহাসিকভাবে প্রমাণ করছে চূড়ান্ত সময় বাঙালিরা সঠিক সিদ্ধান্তই নেয় জি জি আমরা যারা একটু শিক্ষিত যারা রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করি আমাদের মধ্যে সততার অভাব কারণ সুশাসন নাই দুর্নীতিবাজদের দেখেন হাজার হাজার কোটি টাকা প্রত্যেক দিন পাচার হচ্ছে লুট হচ্ছে ঋণ খেলাপিরা নিয়ে যাচ্ছে কিছু হয় না কিন্তু একটা কৃষকের দশ হাজার টাকা ঋণের জন্য শোধ করতে না পারলে ধ্যান কাপ দিয়ে জেলে নিয়ে যায় এটি কি ইয়ার ব্যবস্থাপনাটার জন্য দায়ী নাকি না আমরা এই দিকেই ধাবিত হচ্ছে। না এটা রাষ্ট্র ব্যবস্থা এর জন্য দায়ী আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ দেশপ্রেমিক অধিকাংশ মানুষ জীবন জীবনযাপন করতে চায় একজন অসৎ মানুষ যত বিত্তবান হোক যাই হোক তার দেখবেন মনের ভিতর একটা দুর্বলতা থাকে আমি থেকে এক মিনিট মাননীয় অর্থমন্ত্রীর একটি উক্তি হলমার্কের দুর্নীতির সময় ছিল না সাড়ে চার হাজার কোটি কোন টাকাই না দুর্নীতি তো ওনাকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভুল করেছেন যেই ব্যক্তি অনৈতিকতাকে প্রশ্রয় দিবে তাকে আপনি আপনার দ্বিতীয় ব্যক্তি বানাতে না ক্যাবিনেটে হি গুড ইকোনমিস্ট বাট ওয়াজ রং অন দিস পয়েন্ট এবং একটাকে আপনি সমর্থন দিয়া আপনি ডুবাইছেন এখন উদ্ধার করতে পারতেছেন পারবেন না না উনি তো ওই ওই মৃত্যু বলে যাচ্ছি যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লস হয়েছে আপনি এটা পাবেন না থ্যাংক ইউ আচ্ছা অর্থমন্ত্রী এটাকে সমর্থন গিয়ে বলেছেন যে এটা একটা এটাকে সমর্থন জানিয়ে কোনো কথা বলছে দুর্নীতিগজরা কথা বলতে শেয়ার বাজার বলছে ফটকা বাজার যে কথাটা লোকের মুখে মানায় না বলা উচিত না

যুদ্ধকালীন চিফ অফ স্টাফ উনি ওনার ইয়ে বলছে এক লক্ষ পঁচিশ থেকে চল্লিশ হতে পারে ট্রেনিংরত এবং ট্রেনিং প্রাপ্ত আমাদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন সাহেব উনি ওনার লেখায় কিন্তু এ সংখ্যাটাই উল্লেখ করেছেন আজকে তম স্বাধীনতা দিবস উনপঞ্চাশ বছরে বয়সের কারণে অর্ধেকের বেশি মুক্তিযোদ্ধা কিন্তু মারা গেছে প্রত্যেক দিনই দেখবেন মুক্তিযোদ্ধা কেউ না কেউ মারা যাচ্ছেই সংখ্যা অর্ধেকেরও কম আসার কথা আর ভাতাই পায় দুই লক্ষ বিরাশি হাজার প্রত্যেক বছরই আপনি দেখেন নতুন করে তালিকা হয় কমাতে কমাতে লাস্টে দেখলাম তেরো বছর হলে সে মুক্তিযুদ্ধ বয়স নিয়ে আসল আসা হলো তেরো পর্যন্ত আমার মনে হয় এইগুলির অবসান হওয়া উচিত মুক্তিযুদ্ধটা যে যুদ্ধ করে নাই সে কিন্তু বুঝবে না আমরা যুদ্ধ করতে গিয়ে স্যার বলতে পারবেন ভালো পোকামাকড় খেয়েছি এমন কোনো মুক্তিযোদ্ধা নাই যাকে দশ বিশ বার জোকে ধরে নাই এমন কোনো মুক্তিযোদ্ধা নাই যার চোখ উঠে নাই এমন কোনো মুক্তিযোদ্ধা নাই যে পেটের পীড়ায় আক্রান্ত হয় নাই কারণ এত অব্যবস্থা আমরা পানিটা নিজেরা করতাম কুয়া কুইরা গ্রেনেডের ডিব্বায় পানিটা ছেঁকে নিয়ে ওই পানিটাই খেতাম যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে হ্যাঁ তাইলে যারা সশস্ত্র যুদ্ধ করছে কষ্টটা করছে তাদের কাছে মুক্তিযুদ্ধ এক আর যারা দেশে বসে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মুক্তিযুদ্ধ হয়েছে তাদের কাছে এক যে কারণে কিন্তু আজকে এই অনৈক্য একজন অমুক্তিযোদ্ধা সহজেই অনেক কিছু মানতে পারে আর একজন প্রকৃত মুক্তিযোদ্ধা অনেক কিছুর সাথে আপোষ করতে পারে না কারণ আমরা সতেরো আঠারো বছর বয়সে যুদ্ধ করেছি আমরা মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য তো করি নাই স্কোপি ছিল না চিন্তা করার সুযোগ ছিল না আমরা একটা আত্মমর্যাদা পাবো আমরা সম্মান পাবো এটাই আশা করছিলাম কিন্তু স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর পরে আজকে যখন জিজ্ঞেস করে একজন আরেকজনকে যে ভাই কি মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা দেখে তো মনে হয় না মুক্তিযোদ্ধা এটা খুব কষ্ট দেয় অত্যন্ত প্রেরণাদায়ক বড় ভাই এখানে আছে নিশ্চয়ই একমত হবে কেন এখনো প্রত্যেক দিন তালিকা করতে হবে প্রতি বছর বছর কেন পরিবর্তন করতে হবে এটা কিন্তু খুব সহজ যদি সরকারের সদিচ্ছা থাকে খুব সহজ প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা সবাইকে স্বীকৃতি দেন এখন থেকে গান গাইছে মুক্তিযোদ্ধা যে ফুটবল খেলছে সেও মুক্তিযোদ্ধা সেই আমরা অসম্মান করতে চাই না সবাই মুক্তিযোদ্ধা অবদান ছিল। কিন্তু সশস্ত্র যুদ্ধ যারা করছে আর নিরাপদ থেকে যারা যুদ্ধ করছে তাদের মধ্যে কিন্তু বেসিক একটা পার্থক্য এটা ডিফাই করা উচিত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাটা সঠিকভাবে নিরূপণ করা খুবই প্রয়োজন জি আনলেন সেটা হলো যে হ্যাঁ আমরা বাংলা বাঙালিরা মুক্তিযুদ্ধে আক্রমণ জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এখানে হলো একটা হলো যে আমি সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মুক্তিযুদ্ধ পরিচালনা করা হ্যাঁ মুক্তিযুদ্ধকে সহযোগিতা করা আমাদের যারা মুক্তিযুদ্ধ আমরা করেছি গ্রামে গঞ্জে আমাদের যারা খাইয়েছে যারা আশ্রয় দিয়েছে যারা খবরাখবর নিয়ে গেছে এখান থেকে ওখানে আমরা খবর তাদের মারফতে নিয়েছি বা যারা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে মুজিবনগর সরকার সহ অন্যান্য আমাদের বিভিন্ন জোনাল অ্যাডমিনিস্ট্রেটর ছিল বিভিন্ন আমাদের স্তরে সেগুলো বিভক্ত ছিল তারা তাদের তারা আমাদের মুক্তিযুদ্ধ এবং এই দেশে আপম জনগণ কিছু রাজাকার আলবদর আসাম স্বাধীনতা বিরোধী শক্তি বাদ দিয়ে আমি যদি বলি এই জেনারেল আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করেছি আপনি যদি বলি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধকে সংগঠিত করা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ সবাই যে ফুটবল টিম করেছেন হ্যাঁ আমার যে চোখের সামনে এগুলো দেখা তো তাদেরও একটি অবদান আমি অস্বীকার করতে আমরা সবগুলোই কিন্তু আমাদের অনুপ্রাণিত করেছে মুক্তিযুদ্ধকে আমাদের অনুপ্রাণিত করেছে সুতরাং সেই হিসাবে আপনি যারা শক্তি মানে যে কথাটা বলেছেন হ্যাঁ আমাদের সেগুলো শর্ট আউট করা এবং করা উচিত এবং দুর্ভাগ্য হলো যে কথাটা বলেছেন যে আজকে মুক্তিযুদ্ধের দীর্ঘ এতদিন পর আমরা মুক্তিযোদ্ধাদের আমরা কথা বলি যে কথাটা উনি বলেছেন আমি আসলে ওই বিতর্কে যেতে চেয়েছিলাম না হ্যাঁ আমরা মুক্তিযোদ্ধারা তো অমুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধীদের সাথে আমরা একসাথে চলেছি আমরা একসাথে ঘুরেছি একসাথে তাদের সাথে সব কিছুই করেছি আমরা সরকার গঠন করেছি সব কিছুই করেছি মুক্তিযুদ্ধে তো মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যে মুক্তিযোদ্ধা সব আমাদের নিজেদের যে নীতি বিসর্জনটা দিলাম আদর্শ বিসর্জন দিলাম সেটা তো আমাদেরকে ভাবতে হবে আমার নিজেদের লোকদের কাছে আজকে দেশে অর্থনৈতিকগত যেটা উনি বলেছে সেটা আমি আমি বলতেছি অবশ্যই দুর্নীতি আমাদের বন্ধ করতেই হবে এবং আমি এখানে বলব সময় একটু একটু শুনে আসি جناب সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আমরা প্রায় বল মানে বলতে শুনি সময় সময় শেষ হয় তো দেখি ভাই আছে প্রায় বলা হয় যে স্বাধীনতার মূল্য দিতে আমরা পারছি না এই যে বলা হয় যে এই জন্য কি দেশ এবং অনেকেই বলেন আমরা কি এই জন্য দেশ স্বাধীন করেছিলাম কিনা এই যে কথাটা এটা কেন আসলে কি আসলে এটা মনের দুঃখ বেদনা থেকে বলে আমি এক থেকে দেড় মিনিটে গল্প বলি কথিত আছে যে বাদশাহ হারুন রশিদ বগদাদে যখন ছিলেন এখন থেকে সাত আটশো বছর আগে সেই আমলের একটি গল্প একটি শিশু দুই মহিলা দাবিদার এই মহিলা বলে শিশুটা আমার এই মহিলা বলে শিশুটা আমার এখন বিচারক বা কাজী কাকে দিবে দুদিকে সাক্ষী প্রমাণ সমান তখন তিনি বললেন এই শিশুকে দ্বিখণ্ডিত করে অর্ধেক অর্ধেক দিয়ে দাও দুই মাকে অর্ধেক অর্ধেক দিয়ে দাও এক মা রাজি হয়ে গেল আরেকবার চিৎকার দিয়ে উঠলো না আমি চাই না আমার লাগবে না তাহলে শিশু সে তো তার চোখের সামনে তার আপন সন্তানকে পারে না এই বেদনাটা আপনি মেহরবানি করে মনে করুন মুক্তিযুদ্ধে যাহারা গিয়াছিল যাহারা সম্পৃক্ত ছিল যাহারা যুদ্ধ করিয়াছে তাদের বেদনার সঙ্গে আপনি বাকি বেদনাকে মিলেতে পারবেন না একটা হচ্ছে অর্থনীতি বিভাগের ছাত্র হিসাবে বেদনা করা একটা হচ্ছে চাকরি না পাওয়ার বেদনা করা আরটা হচ্ছে আমি যুদ্ধ করে যে সন্তানকে প্রসব দিলাম সেই সন্তান আজকে স্বাস্থ্য ঠিক আছে কি না এই বেদনা তো আমরা এই জন্যে কি যুদ্ধ করেছিলাম এই জন্যে কি যুদ্ধ করেছিলাম এটার উত্তরে আমি বলতে চাই এই জন্য যুদ্ধ করি নাই কিন্তু আমরা সকলেই কি অবদান রাখছি রাস্তাতে যে ময়লাটা করছি এটা কি সরকার করে একলা জনগণ করে না পলিথিন ব্যাগ যে আমরা খালের মধ্যে ফালায় নালাতে ফালাই বন্ধ করে দিচ্ছি এটা কি সরকার একলা করে জনগণ করে না নদী খাল খালবিদ্ধ দখল করছে এদিকে সরকার একলা করে প্রতি ক্ষমতাসীন লোকগুলো করছে না যেই সরকারই আসুক থানাকে ঘুষ দিবে পুলিশকে ঘুষ দিবে সরকার রাজনৈতিক নেতাদের ঘুষ দিবে দখল করে কাম চালাতে থাকবে এই যে জাতিকে মোটিভেশন করা সৎ কাজে আমার দলের মূলনীতি পরিবর্তনের জন্য রাজনীতি আমরা আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই এই নেতৃত্ব বাংলাদেশে দুর্বল জনগণকে মোটিভেট করা নৈতিকতা পরিশ্রম আগ্রহের জন্য আনা এই জন্যই আমরা লোকে বলে এই জন্যই কি স্বাধীন করছিলেন এটা তো ভাই বললে লজ্জা লাগে নিজে আমাদের কিন্তু সবচেয়ে বেশি বলে কী দেশ স্বাধীন করলেন স্যার নয় লাখ টাকা দিয়া লাইনে দাঁড়াইয়াও পাইলে আপনার চাকরিটা এতে এটা এটার উত্তর আমি কী দেবো এই উত্তর দেওয়ার মতো জায়গা কি আমি আসি আমি তো নাইও তাহলে এটা এই আক্ষেপটা যেন পাবলিক না করে জনগণ না করে আমার আবেদন সেটা থাকবে আমরা এখন জীবনের তিন নম্বর অংশে বা চতুর্থ অংশে অর্থাৎ শেষ অংশে দুষ্টমিকরা আমরা ইংরেজিতে বলি এয়ারপোর্টের ডিপার্চার লঞ্চে আসি সুতরাং আমাদের থেকে আবেদন একটাই উনি আমার থেকে এক বছর বড় আমার থেকে বছর ছোট আমরা সবাই একই রেঞ্জের মধ্যে আসি আমাদের আবেদন এটাই থাকবে এই জন্য স্বাধীন করেন নাই যে জন্য স্বাধীন করেছেন সেটা দশ তারিখের ঘোষণাপত্রে আসে সাম্য মানবিক মূল্য মূল্যবোধ এবং ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার এই তিনটা জিনিসকে যদি আমরা স্থাপন করতে পারি এবং একটা মৌলিক প্রশ্নের উত্তর আমরা চাই কিন্তু সেটা কবে এত বছর পর সবাই মিলে চেষ্টা করতে হবে সবাই মিলে চেষ্টা করতে হবে আপনি লেখাপড়া দুর্বল করবেন নম্বর ফালতু দিয়ে দিবেন ঘুষ খাইয়ে চাকরি দিবেন এরে গালি দিবেন ওরে গালি দিবেন দুইটা রাষ্ট্রপতি বাংলাদেশ মেরে ফেলবে শুধু বঙ্গবন্ধু একটাতে নিহত হন নাই রাষ্ট্রপতি কে নিহত হত্যা করা হয়েছে ট্রেমেন্ডাস সিন্ডিকেট যারা এই দুটো রাষ্ট্রপতিকে শেষ করে দিল এটা আমাদের তো এগুলো মেনে নিতে হবে এবং আমি যেটা বলতে চাই এটা কথাটাকে সিম্পল একটা লোকের বিশ্বাস থাকতে হবে তার নিজ নিজ ইমানের উপরে ধর্মের উপরে যে ধর্মে বলেছে সৎ থাকো সৎ থাকবা এবং বিশ্বাস থাকতে হবে এই জন্য স্বাধীন করেছিলাম এটাই আমি চাই এখানে যদি গ্যারবর করেন তাহলে বিপদ এর বেশি আর জায়গা নাই লাল সবুজের মর্যাদারা যেন থাকে ঘটনাক্রমে উনিও সাদা উনিও সাদা পড়েছেন আমি একটা পতাকা নিয়ে এখানে পড়ে উনি শান্তির প্রতীক নিয়ে এসছেন আমি লাল সবুজের পতাকা নিয়ে আসছি এটা পতাকাও লাগাই আসছি এই মর্যাদা যেন থাকে বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম শুধু আবেদনটাই করতে পারে জি সাদেক আহমেদ খান আপনার কাছ থেকে শুনে আমার মনে হয় শেষ করতে চাই জি প্লিজ ভাই একটা কথা বললে একটু একটু সময় জি প্লিজ আছে বলুন আপনি নিশ্চয়ই দিব সময় তো আসবে উনি যেটা মিন করলেন এই অপরাধটা সবাই করছে আমরা সবাই জানি বৌদার চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডেন্ট পদপ্রার্থী গোলাম আজমের কাছে চাইতে গেছে কত করছে আন্দোলন যুগপদ আন্দোলন জামাতের সাথে আওয়ামী লীগও করেছেন যুদ্ধ অপরাধীর গাড়িতে পতাকা আওয়ামী লীগ প্রথম দিয়েছেন সরষে বাড়ির রাজা কাদুর ইসলাম মাওলানা ধর্মমন্ত্রী হয়েছিল আমার কথা না নিক্সন চৌধুরী নির্বাচন করেছেন জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে উনি বলেছেন তার নাম গানবোর্ড জাফরুল্লাহ কারণ সে পাকিস্তানিদের গানবোটে থাকতে একাত্তর সালে এরকম অনেক কথাই শুনি আমরা আমরা বলি না মানুষও বলে নির্বাচনে হয় এবং নিক্সন চৌধুরীর কাছে দুই দুইবার হারলেন জাফরুল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তাই বলবো যে এইসব বিতর্কের ঊর্ধ্বে উঠে সামনের দিকে তাকাতে হবে মুক্তিযুদ্ধে আমাদের গৌরব মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এই উনপঞ্চাশ স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর পর আমরা জানি মুক্তিযুদ্ধকে আর বিভক্ত না করি আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিব জিয়া রহমানকে গালাগালিয়ার না করি ওনারা দুইজনই বাংলাদেশের মানুষের শ্রদ্ধা পাত্র ওনারা আমাদের মাঝে আর কোনো দিন ফিরে আসবেন না তাদের কীর্তিগুলি তাদের যে প্রাপ্য সম্মান আমরা জানি তাদেরকে সেই সম্মান দিই দিলেই আমরা মনে করি যে আমরা ঐক্যবদ্ধ একাত্তরের মতো একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে আগামী দিনে আমরা বাংলাদেশকে দেখতে চাই ধন্যবাদ আমি জিনিসটা বলতে চাচ্ছিলাম আপনি যেটা বললেন ইব্রাহিম সাহেবও বললেন যে আমরা যে বিভক্তটা আপনার আমাদের মানবিক মূল্যবোধগুলো যে আমরা আমাদের যে বাংলাদেশে বাংলাদেশের সুশাসন বলেন আইনের শাসন বলেন যে আইনের শাসনের কথা যদি আমি আসি সুশাসনের কথা যদি আসি আপনি চিন্তা করেন পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড হত্যা করা হলো সে হত্যাকারীদের বিচার হলো না হত্যাকারীদের আমি শেষ করে দিতে চাচ্ছি এবং হত্যাকারীদের যারা করলেন তাদেরকে আবার উৎসাহিত করা হলো এবং তাদেরকে পুরস্কৃত করা হলো এই যে হত্যাকাণ্ড হলো পরবর্তী জিয়া রহমান নিহত হলেন হত্যা হলেন এই যে ঘটনাটা ঘটলো একটা হত্যা বিচার হলো না বলে একটা পর একটা হত্যা ঘটনা ঘটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা আমরা চেতনা বলি এবং আজকে আমরা নিজেরা নিজেদের বিবেককে যদি আমরা দাঁড় করাই যে এই যে এই যে হত্যাকাণ্ড এক একটা ঘটনার না হওয়ার কারণেই বাংলাদেশে মানুষের আইন যে মান যে কথা বললেন আমরা নিজেরাও অনেক কিছু আইন মানি না যেটা বললেন যে আমরা তো পলিথিন ফালাই আমরাই ফালাই সরকার ফালাই বিভিন্ন উদাহরণ দিলেন সুতরাং এই যে জায়গাগুলা আমরা যে জায়গাগুলো থেকে জাতিকেও আমরা দ্বিধা বিভক্ত করেছি আমাদের চেতনাকে বিভক্ত করেছি সেই জায়গাটায় মূল্যবোধকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে সে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনায় ফিরে আসতে হবে আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাস করি জনতি শেখ হাসানের নেতৃত্বে বাংলাদেশ এই সাদেক আহমেদ খান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং জানাব মহতাজ হোসেন আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনাকেও ধন্যবাদ আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে শুভ রাত্রি